G05 প্রিপারেটরি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কোর্সের নাম হচ্ছে G05 ফান্ডামেন্টালস অফ বিজনেস ইথিক্স কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড বিজনেস লজ। আইসিএমইতে বিজনেস লেভেলের মধ্যে এই সাবজেক্টটাতে কেউ এক্সেমশন পায় না। আইসিএমইতে বিজনেস লেভেলের সর্বোচ্চ চারটা সাবজেক্টে এক্সেমশন পাওয়া যায়। G01 ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, G02 ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, G03 ফান্ডামেন্টালস অফ বিজনেস ম্যাথমেটিক্স, G04 ফান্ডামেন্টালস অফ বিজনেস ইকোনমিক্স। এই চারটা সাবজেক্টে বিজনেস লেভেলে এক্সেমশন পাওয়া যায়। বিজনেস লেভেলের মধ্যে চারটা সাবজেক্টে এক্সেমশন পাওয়া যায়, কিন্তু G05 সাবজেক্টে এটা সবার জন্য কম্পালসরি। এই জন্য এই সাবজেক্টে প্রত্যেক পরীক্ষায় মোর দ্যান 1200 ক্যান্ডিডেট থাকে, 1200-র বেশি ক্যান্ডিডেট থাকে, এবং এই জন্য এই সাবজেক্টটাতে একটু কম্পিটিশনটা বেশি হয়। যেহেতু এই সাবজেক্টে আমাদের 1200-র উপরে ক্যান্ডিডেট থাকে, এই জন্য এই সাবজেক্টে কম্পিটিশনটা একটু বেশি হয়। আর আরেকটা বিষয় আছে, একটা ছাত্র যখন চারটা সাবজেক্ট এক্সেমশন পেয়ে আসে, তখন কিন্তু সে আইসিএমইতে পরীক্ষা দিয়ে কোনো সাবজেক্ট পাস করেনি। এই জন্য আইসিএমইবি এক্সাম স্ট্যান্ডার্ড বা পাসিং স্ট্যান্ডার্ড, যেটা পাসিং স্ট্যান্ডার্ডটা আসলে তার মধ্যে আসে না, পাসিং স্ট্যান্ডার্ড তার মধ্যে আসে না, এবং তার ইংলিশ স্কিলটাও আসলে ওই লেভেলে থাকে না। কারণ সবাই কিন্তু গ্রাজুয়েশন লেভেলে ইংলিশ মিডিয়ামে কোর্স করেনি, বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে তারা খুব সামান্য কোর্স ইংলিশ ভার্সনে পড়ছে, সবই ম্যাক্সিমাম তারা বাংলা ভার্সনে কোর্স করছে, এবং তাদের এই ইংলিশে হিউজ ল্যাকিংস এবং ল ইংলিশ। আচ্ছা, বিষয় হচ্ছে G5 এর সাবজেক্টের মধ্যে তো আপনাকে বললাম যে অনেকগুলো অংশ আছে। কি কি অংশ আছে আপনি দেখলেন যে প্রথমে আছে হলো ফান্ডামেন্টালস অফ বিজনেস ইথিক্স, এটা একটা অংশ, বিজনেস ইথিক্স। তারপর আপনার কর্পোরেট ল গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্সটার একটা অংশ, আর বাকি অংশ হচ্ছে বিজনেস ল এর টুকিটাকি জিনিসগুলো। তো এখানে মোটামুটি পুরোটাই আইনের মতো, এবং এখানে আইনের ল্যাঙ্গুয়েজগুলো একটু কম্পারেটিভলি কঠিন হয়, এবং আইনগুলো সাধারণত দেখা যায়, এটা যেহেতু ল টাইপের সাবজেক্ট, আইনগুলো দেখা যায় আপনার প্যাসিভ ভয়েসে লেখা থাকে, প্যাসিভ ভয়েসে, এবং আপনার হার্ড ওয়ার্ড, কিছু ডিফিকাল্ট ওয়ার্ড ওখানে ইউজ করা হয়, যার জন্য একজন স্টুডেন্ট যখন ফার্স্ট এসে আইসিএমএতে এই ধরনের কোর্স পড়ে, তখন তার মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাজ করে, এবং টপিকসগুলো আসলে কি বলতে চাইছে সেটা সে বুঝে উঠতে পারে না। আরেকটা বিষয় আছে যে আইসিএমএতে আপনার কিভাবে লিখলে পাস করা যায়, যে হাউ টু রাইট টু পাস, কিভাবে লিখলে পাস করা যায়, কিভাবে প্রিপারেশন নিলে আপনার শর্ট টার্মে কোর্সটা কাভার করা যায়। কারণ আমরা তো প্রফেশনাল মানুষ, আমাদের প্রত্যেকের সময়ের অনেক দাম, আমরা যতটুকু টাইম সেভ করতে পারবো ততটুকুই আমাদের জন্য লাভ। হাউ টু প্রিপেয়ার ইউর সেলফ, হাউ টু প্রিপেয়ার ইন শর্ট টাইম। তো আমাদের কাছে বেসিক্যালি যারা এই সাবজেক্টগুলো পড়তে আসে, তারা দেখা যায় যে টাইম সেভ করার জন্য আসে। কী কী কারণে আসে? এক হলো টাইম টাইম এবং এনার্জি সেভ করার জন্য। কারণ দেখা যায় একটা মানুষ জব করে, তার আপনার হাতে অত সময় থাকে না, একটা সাবজেক্ট সে নিজে পড়লেও পাশ করতে পারবে, একটা সাবজেক্ট পড়া পরে ম্যাটেরিয়ালগুলো গোছানো, ঠিক কতটুকু পরীক্ষায় আসবে এটা পড়ার পরেও দেখা যায় ইংলিশ স্কিল ভালো থাকলে সে পাশ করে যায়, অথবা তাকে আবারও অ্যাটেম্প করতে হয়। তো আইসিএমের সাবজেক্টগুলো শর্ট টাইমে পাশের জন্য আপনার হিউজ এক্সপিরিয়েন্স দরকার। দেখা যায় সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছ থেকে নিতে আসে, আমাদের কাছ থেকে আপনার ওয়েল স্ট্রাকচার্ড হ্যান্ডনোট নিতে আসে, এক একজন এক এক কারণে আসে। তো মোট কথা, গোছানো জিনিস যখন একজন পায়, একজন যখন পারফেক্ট গাইডলাইন পায়, আমাদের কাছে আসে গাইডলাইনের জন্য। যখন গাইডলাইন পায় এবং তারা পড়তে বসলে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো ফেস করে, সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য, প্রবলেম সলিউশনের জন্য আমাদের কাছে কোর্সগুলো করতে আসে।
তার মানে এই না যে আপনাদের প্রত্যেককে এই সাবজেক্ট গুলো প্রাইভেট পড়তে হবে। আমি নিজেও দেখা যাবে এই সাবজেক্ট গুলো নিজে পড়ে পাশ করছি, এসএমএতে যতগুলো সাবজেক্ট পাশ করছি আমার মতো অনেকেই আছে যা পাশ করে সব নিজে পড়ে পাশ করে। লাইব্রেরিতে হয়তো অনেকের কাছে হেল্প নাই, তারা এসএমএ লাইব্রেরিতে রেগুলার থাকে, বাট যারা চাকরিজীবী তাদের সময়টা খুব প্রিসাস। তো যারা চাকরি করে ওয়েল স্ট্রাকচার ওয়েতে পড়ে মোটামুটি একটা অপটিমাম টাইমে বা রিজনেবল টাইমে অপটিমাম টাইমে যারা সাবজেক্ট গুলো পাস করতে চায় তাদের এই ধরনের প্রোগ্রামের মধ্যে আসতে দেখা যায়। তো আমাদের এই প্রোগ্রামটার নাম দিয়েছি হলো আপনার G05 প্রিপারেটরি ক্লাস। প্রিপারেটরি ক্লাস তো আমাদের যাবতীয় ভিডিওগুলো প্রিপারেটরি ক্লাসের আন্ডারে আপনার দুইটা গ্রুপে আপলোড করা হবে, একটা হচ্ছে G05 প্রিপারেটরি ক্লাস 1 আর দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার G05 প্রিপারেটরি ক্লাস 2। তো G05 প্রিপারেটরি ক্লাস 1-এ এখানে দেখা যাবে যে আপনার 50% লেকচার আপলোড করা থাকবে, 50% ক্লাস লেকচার আপলোড করা হবে, আর বাকি 50% ক্লাস লেকচার G05 প্রিপারেটরি ক্লাস 2-তে আপলোড করা হবে। তার মানে এই সাবজেক্টের জন্য আমরা দুটা ফেসবুক গ্রুপ মেনটেন করব। তো আমাদের জি জিরো ফাইভ এর কোর্স ফি হচ্ছে আপনার এখানে দুটা বিষয় আছে, বিষয় হচ্ছে আপনার এককালীন পেমেন্টের একটা বিষয় আছে, আর একটা হচ্ছে আপনার কেউ যদি ইনস্টলমেন্টে পেমেন্ট করে তার একটা বেসিসের ব্যাপার আছে। তো G05 এর কোর্স ফি হচ্ছে আপনার 5000 টাকা, ভিডিওটি 5000, এবং কেউ যদি এটা ইনস্টলমেন্টে দিতে চায় সে এটার জন্য দুইটা, বা তার যদি খুব সমস্যা থাকে সেক্ষেত্রে সে তিনটা ইনস্টলমেন্টে দিতে পারে, কয়টা ইনস্টলমেন্ট, 2 আর 3 ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট শুরুতে দিয়ে আপনার ক্লাস শুরু করতে হবে এবং পরের মাসের প্রথম দিকে আর একটা ইনস্টলমেন্ট, তারপরের মাসের প্রথম দিকে আর একটা ইনস্টলমেন্ট। আর যদি কেউ এককালীন পেমেন্ট করে তাহলে তার জন্য কোর্স ফি হচ্ছে আপনার 4000 টাকা, যদি কেউ 100% পেমেন্ট অ্যাডভান্স করে। এখন বিষয় হচ্ছে G05 এই কোর্সে প্রিপারেটরি ক্লাসের আন্ডারে আমি আপনাদেরকে কি কি পড়াবো বা কি ধরনের ক্লাস নেব তার উপর আপনাদেরকে একটা ধারণা দিই। তো G05 প্রিপারেটরি ক্লাসের আন্ডারে আমরা G05 ফান্ডামেন্টালস অফ বিজনেস এথিক্স কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড বিজনেস ল এই সাবজেক্টের আন্ডারে আমরা মোটামুটি প্রায় 26টা ক্লাস করব, প্রায় 26টা ক্লাস করব। 19-20 হতে পারে, একটা ক্লাস বেশিও লাগতে পারে, একটা ক্লাস কমও লাগতে পারে। এখানে কি ক্লাস থাকবে ফার্স্ট দেখেন, ফার্স্ট ক্লাস যে আজকের ক্লাসটা ইন্ট্রোডাকশন টু G05 কোর্সের সাথে আমাদের পরিচিত হওয়া, এবং আমরা প্রত্যেকটা লেকচারের আমি দেখা যাবে আপনাদেরকে লেকচার শিটগুলো পিডিএফ আকারে আপলোড করে দেবো, আপনারা আপনাদের অফিস থেকে প্রিন্ট করে নেবেন বা যাতায়াতে বাসের মধ্যে ওই পিডিএফগুলো একটু দেখে দেখে পড়বেন। তো ইন্ট্রোডাকশন টু G05 এর উপর একটা ক্লাস রাখা হয়েছে, এরপর আমাদের সিলেবাসে একটা চ্যাপ্টার আছে যে কম্পারিজন অফ ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগাল সিস্টেমস, এটার উপর একটা ক্লাস রাখা হয়েছে। দেন আপনার কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এর উপর দুটো ক্লাস রাখা হয়েছে। এরপরে আপনার ল অফ এমপ্লয়মেন্ট, ল অফ এমপ্লয়মেন্ট একটু ট্রিকি টপিক, এটার উপর দুটো ক্লাস রাখা হয়েছে। দেন ল অফ এমপ্লয়মেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এর উপরে তিনটা ক্লাস রাখা হয়েছে। ইথিক্স অ্যান্ড বিজনেস এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকবারই প্রশ্ন আসে, তো এটা থেকে এই জন্য দুটো ক্লাস রাখা হয়েছে। ইথিক্যাল কনফ্লিক্ট এটাও খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা থেকে দুটা ক্লাস রাখা হয়েছে। দেন ইথিক্যাল কনফ্লিক্টের এবং ইথিক্স অ্যান্ড বিজনেসের একটা বিশেষ অংশ যে প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টদেরকে কী কী থ্রেট মোকাবেলা করতে হয়, থ্রেটগুলোর নেচারের উপর একটা স্পেশালাইজড ক্লাস দেওয়া হয়েছে। দেন আপনার এই চ্যাপ্টারগুলোর উপরে বিভিন্ন ধরনের কেস স্টাডির উপরে দুটো ক্লাস দেওয়া হয়েছে। দেন আমাদের কোর্সের লাস্ট চ্যাপ্টার কোম্পানি ফিনান্স অ্যান্ড অ্যাডমিন, কোম্পানি ফিনান্স অ্যান্ড অ্যাডমিনের উপরে 4টা ক্লাস রাখা হয়েছে, এটা অনেক বড় সিলেবাস এই চ্যাপ্টারটা। এরপরে আমরা আইসিএমএ এর কোশ্চেন সলিউশনের দিকে যাব, যে আপনার ডিসকাশন অন সিএমএ ডিসেম্বর 2019 গত পরীক্ষায় আপনার যে প্রশ্নটা আসছে
সেটা সলিউশন ডিসকাস করব এবং পাশাপাশি আপনাদেরকে শিট পিডিএফ আকারে দিয়ে দেব। তো মোট কথা, আমরা যখন গিয়ে ক্লাসটা করাবো তখন তার উপরে পিডিএফটা ক্লাসের আগে আপনাদেরকে দিয়ে দেব। দেন হচ্ছে ডিসকাশন অন সিএমএ, পরের ক্লাসে আপনার সিএমএ জুন 19 এবং সিএমএ ডিসেম্বর 18 দুটো পরীক্ষার সলিউশন আলোচনা করা হবে। তারপরের ক্লাসে সিএমএ জুন 2018 এবং সিএমএ ডিসেম্বর 2017 পরীক্ষার সলিউশন আপনাদের ক্লাসে আলোচনা করা হবে। পরবর্তী পরীক্ষায় সিএমএ জুন 2017 এবং সিএমএ ডিসেম্বর 2016 সালের এই দুটোর সলিউশন আলোচনা করা হবে। পরবর্তী ক্লাসে সিএমএ জুন 2016 এবং সিএমএ ডিসেম্বর 2015 এর উপরে সলিউশন আলোচনা করা হবে। এবং লাস্ট ক্লাসে আপনার এক্সাম পাশের জন্য কিছু স্পেশাল টেকনিক্স, সামথিং স্পেশাল, এটা আলোচনা করা হবে। এটা আসলে কোনো পিডিএফ দেওয়া হবে না, কারণ এটা তো ভিজুয়ালি লাইভ ক্লাসে আপনাদেরকে করানো হবে। তো এই দিয়ে পুরো কোর্সের জন্য আমি 26টা ক্লাস ডিজাইন করছি। এর বাইরে আমি চিন্তা করছি যে দুটা করে চ্যাপ্টার হলে আমি মোটামুটি আপনার 4টা মতো আপনাদের মডেল টেস্টের জন্য কোশ্চেন আপলোড করব। আপনারা পরীক্ষা দেবেন, দেন আমি সলিউশন আপলোড করে দেবো কোশ্চেনগুলো, আপনারা ওটা দেখে নিজে নিজে মার্কিং করবেন। এই হচ্ছে আমাদের G05 প্রিপারেটরি ক্লাস প্রোগ্রামে টোটাল, তাহলে 26টা ক্লাস আর 4 মডেল টেস্ট, 4টা মডেল টেস্ট। এই হচ্ছে আপনার পরীক্ষার প্রিপারেশনের জন্য প্ল্যানিং। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনার পরীক্ষা আপনি আনুমানিক ধরে নেন যে অক্টোবরের 7 তারিখে শুরু হবে, যদি 5 দিন পরে হয় তো হবে, সমস্যা কি। আপনি ধরে নেন যে অক্টোবরের 7 তারিখে যদি শুরু হয় তাহলে আপনি মনে করেন যে আপনার হাতে মনে করেন 10 সপ্তাহ আছে। তো আপনার হাতে যদি 10 সপ্তাহ থাকে, 10 উইক থাকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে উইকলি তিনটা করে ক্লাস কভার করার চেষ্টা করা। আচ্ছা, প্রথম দিকে উইকলি দুটো করে ক্লাস কভার করলেও সমস্যা না, কারণ পরে যখন আমরা এক্সাম সলিউশন পড়বো জায়গাগুলো তো এর মধ্যে অনেক কিছু কভার থাকবে। তো চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস যতটুকু কভার করা যায়, বট কথা যতটুকু কভার করা যায় সেটা আপনারা চেষ্টা করবেন। এখন সাবজেক্টের সিলেবাস আলোচনায় যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমাদের এখানে সিলেবাস স্ট্রাকচার 100 মার্কসের একটা বন্ধন দেওয়া আছে। এ হচ্ছে ইথিক্স অ্যান্ড বিজনেস, এখান থেকে 15% মার্কস থাকার কথা। দেন ইথিক্যাল কনফ্লিক্ট, এর উপর 10% মার্কস থাকার কথা। দেন কর্পোরেট গভর্নেন্স, এর উপরে 10% মার্কস থাকার কথা। দেন কম্পারিজন উইথ ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগাল সিস্টেম, এর উপরে 10% মার্কস থাকার কথা। দেন ল অফ কন্ট্রাক্ট, এর উপরে 20% মার্কস থাকার কথা। দেন ল অফ এমপ্লয়মেন্ট, এর উপরে 10% মার্কস থাকার কথা। দেন কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স, এর উপরে 25% মার্কস থাকার কথা। এই দিয়ে 100% মার্কস থাকার কথা। কিন্তু আমাদের পরীক্ষায় দেখা যায় কিছুটা ভ্যারি করে, মাঝে মাঝে দেখা যায় যে আপনার এই দুইটা চ্যাপ্টার, প্রথম দুটা চ্যাপ্টার পর একটা পরীক্ষায় তো দেখা গেল যে 25 মার্ক না 45 মার্ক দেওয়া হবে। এই ধরনের কিছু প্র্যাকটিস আমাদের আইসিএমআর পরীক্ষায় থাকে যে কোশ্চেন চ্যাপ্টারের মান 19-20 হয়। তারপরে কর্পোরেট গভর্নেন্স থেকে মাঝে মাঝে 10 মার্কের জায়গায় 20 মার্ক দিয়ে ফেলে, যেমন গত পরীক্ষাতেই এই কর্পোরেট গভর্নেন্সের উপর 20 দিয়ে ফেলেছে। ইংলিশ ল এটা থেকে সাধারণত 10 মার্কের বেশি কখনো থাকে না, আবার কোনো পরীক্ষা মিসও চলে যায়। ল অফ কন্ট্রাক্ট এটা খুব দামি চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে 20 মার্কস থাকার কথা, দেখা যায় চ্যাপ্টার থেকে 15 থেকে 25 মার্কস পর্যন্ত পরীক্ষায় সেট করে। ল অফ এমপ্লয়মেন্ট এটা 10 মার্কের একটা চ্যাপ্টার, মাঝে মাঝে দেখা যায় এখানে 10-এর জায়গায় 15 দিয়ে ফেলে, আবার কখনো পরীক্ষায় মিসও চলে যায়। ফাইনালি কোম্পানি ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই চ্যাপ্টার 25 মার্কস থাকার কথা, এই চ্যাপ্টার থেকে দেখা যায় 15 থেকে 25 মার্কসের মতো দেয়। আর একটা বিষয় হলো যে আমাদের যে কোশ্চেনগুলো হয়, কোশ্চেনগুলো আসলে দুইটা প্যাটার্নে হইতে পারে। কেমন আমাদের কোশ্চেন প্যাটার্ন? আচ্ছা, কোশ্চেন প্যাটার্নটা আগে বলি যে ইথিক্সে আসলে টোটাল 10টা কোশ্চেন থাকে, তাহলে ইথিক্সে টোটাল কোশ্চেন হচ্ছে 10টা। দশটা কোশ্চেন 10 মার্কস করে, তাহলে মোট হচ্ছে 100 মার্কস, 10টা কোশ্চেন থাকবে। এখন প্রত্যেকটা কোশ্চেনে আবার 2টা বা 3টা করে সাবসেকশন থাকবে। ইচ কোশ্চেন কন্টেইনস কি কি থাকতে পারে, প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে একটা কোশ্চেন থাকতে পারে, একটাই বড় কোশ্চেন থাকতে পারে 10 মার্ক, অথবা 2টা কোশ্চেন থাকতে পারে,
অথবা তিনটা কোশ্চেন থাকতে পারে, এ বি সি করে তিনটা কোশ্চেন থাকতে পারে প্রতি 10 মার্কের জন্য। তো ম্যাক্সিমামগুলোতে দেখবেন যে আপনার তিনটা করে কোশ্চেন আছে, আবার কখনো দেখবেন দুইটা আছে, কখনো দেখবেন একটা কোশ্চেন আছে, তাহলে আমাদের মোট 10টা কোশ্চেন থাকবে। তো 10টা কোশ্চেন যদি থাকে, আচ্ছা পরীক্ষার একটা প্ল্যান বলে, আমরা পরীক্ষা তো 3 ঘন্টা মানে 180 মিনিট, তো 180 মিনিটের মধ্যে আপনাকে প্রথমে প্রশ্ন করে মাথাটা ঠান্ডা করার জন্য 10 মিনিট, এটা আপনি বাদ দেন, কনজারভেটিভ জোন প্রিন্সিপাল। ফাইনালি রিভিশনের জন্য আপনি 10 মিনিট রাখেন, এই 10 মিনিট বাদ, তাহলে 180 মিনিট থেকে আপনার 20 মিনিট বাদ হয়ে গেলে থাকে হলো 160 মিনিট। আপনার মার্কস কত? 100 মার্কস, এবার 100 দিয়ে ভাগ দেন, 100 মার্কস দিয়ে ভাগ দিলে প্রত্যেক মার্কসের জন্য 1.6 মিনিট। তাহলে 5 মার্কের একটা কোশ্চেন যদি হয়, 5 মার্কের কোশ্চেনের জন্য 8 মিনিট বরাদ্দ রাখা উচিত। এখন বিষয় হচ্ছে যে পরীক্ষার প্রথম দিকে আমাদের লেখার স্পিড কম থাকে, তো প্রথম দিকে 5 মার্কের জন্য 10 মিনিট, 10 থেকে 11 মিনিট স্পেন্ড করা যেতে পারে, আর শেষের দিকে দেখা যাবে যে 8 মিনিটের জায়গায় হয়তো 6 মিনিট, মাঝের দিকে 8 মিনিটের জায়গায় 7 মিনিট। এবার মার্কস অনুযায়ী একটা টাইমিং হিসাব করে আপনাকে এভারেজ সাইজে লিখতে হবে, খুব বড় লেখার দরকার নাই। আর আমাদের আইসিএম এর পরীক্ষার অ্যান্সার যে খুব বড় হবে হতে হবে তা না, অ্যান্সার হতে হবে রিলিভেন্ট, প্রাসঙ্গিক, যা চাইছে তাই, নিট অ্যান্ড ক্লিন। ব্রিফ, ব্রিফ মানে প্রথম কথা হলো সংক্ষিপ্ত হতে হবে, দ্বিতীয় কথা অ্যান্সার হতে হবে রিলিভেন্ট, ব্রিফ, রিলিভেন্ট, আর তৃতীয় কথা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন মানে হলো আপনার কাটাকাটি মুক্ত হতে হবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, যত কম কাটাকাটি করা যায় আপনার খাতার সৌন্দর্য ততই ভালো হবে। তাহলে এই হচ্ছে আমাদের G05-এর ইস্যু। আর এখন G05-এর সিলেবাসটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু সিলেবাসটা দেখবেন যে আপনার ইথিক্স অ্যান্ড বিজনেস সিলেবাসটা অ্যাটলিস্ট কোর্সের ক্ষেত্রে তো একবার রিডিং করা উচিত, যে আমি আসলে কি পড়ছি, কোথায় যেতে চাই। ইথিক্স অ্যান্ড বিজনেস আছে, তারপরে আছে হলো আপনার ইথিক্যাল কনফ্লিক্ট, দেন কর্পোরেট গভর্নেন্স, দেন কম্পারিজন অফ ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগাল সিস্টেম, দেন ল অফ কন্ট্রাক্ট, এরপরে হচ্ছে আপনার ল অফ এমপ্লয়মেন্ট, আর ফাইনালি কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স। এই 7টা চ্যাপ্টার হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, আমি পুরো সিলেবাসটা এখানে অ্যাটাচ করে দিয়েছি। এখন বিষয় হচ্ছে যে আপনার পড়তে হলে কি কি লাগবে। যারা ফাঁকিবাজি করতে চান মানে কম করে বাস করতে চান, তাদেরকে বলবো যে আপনারা আসলে একটা খাতা মেনটেন করবেন, একটা নোট খাতা মেনটেন করবেন। কারণ আমি তো আপনাদেরকে কি দিব, আপনার একটা নোট খাতা মেনটেন করবেন, আমি তো আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ শিট দিব, লেকচার শিট দিব, এবং লেকচার শিট অনুযায়ী তো আপনাদের ক্লাস নিয়ে দিব। আপনি ক্লাসগুলোতে দেখবেন যে আমি লেকচার শিট মার্ক করে দিচ্ছি, কি এরিয়াগুলো মার্ক করে দিচ্ছি। আপনি যেটা করবেন আপনার নোট খাতাতে, আপনার নোট খাতাতে আপনি খুব সংক্ষিপ্ত পরিসরে কিওয়ার্ডগুলো লিখবেন, কিওয়ার্ডগুলো নোট করবেন। টপিকস একটা চ্যাপ্টার হয়তো আপনি 2-3 পৃষ্ঠার মধ্যে খুবই সংক্ষিপ্ত পরিসরে পড়ে পড়ে একদম জিস্টটা কিওয়ার্ড বা হিন্টসগুলো লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে দেখাবে একটা চ্যাপ্টার রিভিশন দিতে আপনার 10 মিনিট লাগবে। আপনি জাস্ট ওটা ছবি তুলে মোবাইলে রেখে দিবেন, আপনি বাসে যাতায়াতের সময় জাস্ট একবার পিডিএফটার দিকে তাকাবেন বা ছবিটার দিকে তাকাবেন, সামারিটার দিকে, আপনার চ্যাপ্টার অটোমেটিক মনে হয়ে থাকবে। আপনার তো আইনের লাইন তো আপনার হুবহু মুখস্থ রাখার কোনো দরকার নেই, আপনি কিওয়ার্ডগুলো নোট করবেন বা খুব সংক্ষিপ্ত পরিসরে নোট করবেন। আর আমি ভিডিওতে যেভাবে দাগিয়ে দেবো আপনি শিটগুলো ভাবে দাগিয়ে নেবেন। দেন আপনার যখন সবগুলো চ্যাপ্টার কাভার হয়ে যাবে, কাভার হয়ে গেলে আপনাকে কি করতে হবে, আচ্ছা আর একটা জিনিস করবেন যে আমি যখন আপনাকে 2 চ্যাপ্টার করে হয়ে গেলে আপনাকে যে মডেল টেস্টের কোশ্চেন দিব, আপনি একটু প্রিপারেশন নিয়ে ওইগুলো একটু অ্যাটেম্প করার চেষ্টা করবেন। তাহলে কি যে পরীক্ষা হলে যে উত্তর লেখার যে জড়তা, এই জড়তাগুলো আপনার কেটে যাবে, তেমন আপনাকে জড়তা কাটাতে হবে, আগে থেকে আপনার পরীক্ষার একটা মাইন্ড সেট আপ নিয়ে আসতে হবে। আর যখন আপনার সব লেকচার শিটগুলো পড়া হয়ে যাবে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তখন আমি আইসিএমবির নতুন সিলেবাসে, কারণ ইথিক্স তো নতুন সিলেবাসে আছে, আগে তো ছিল না, আপনারা তো নিউ সিলেবাস, তো নিউ সিলেবাসে
পরীক্ষা শুরু হয়েছে হলো ডিসেম্বর 15 থেকে, ডিসেম্বর 15 একটা কোশ্চেন, 16 দুইটা, ডিসেম্বর 15 একটা কোশ্চেন, 16 দুইটা কোশ্চেন, 17 দুইটা, 18 দুইটা, 19 দুইটা, তাহলে মোট 9টা কোশ্চেন আপনাদেরকে আমি I7 9টা কোশ্চেন সলিউশন আপনাদেরকে একটু বুঝিয়ে দিব যে হাউ টু রাইট। এবং এই কোশ্চেন সলিউশন হয়ে গেলে আমি আপনাদেরকে কিছু এক্সাম টেকনিক বলে দেবো, ফাইনাল টেকনিক, লাস্ট ক্লাসে যে ফাইনাল স্পেশাল ফাইনাল ক্লাসে আপনার স্পেশাল টেকনিক বলে দেবো। এখন তাহলে আলটিমেটলি আপনার পড়ার জন্য কি মেটেরিয়াল লাগবে, যারা পুরো স্টুডেন্ট তাদেরকে বলবো যে ফার্স্ট অল আমার শিট রাখেন, পাশে সিমার স্টাডি টেক্সটটা রাখতে পারে, কারো কাছে সিমার টেক্সট থাকে, কারো কাছে মনোয়ার থাকে, এনিওয়ান, এত কিছু দরকার না, বরঞ্চ মনোয়ারের ল্যাঙ্গুয়েজ জটিল, মনোয়ার স্যারের এটা হলো হার্ড ল্যাঙ্গুয়েজ, তার থেকে সিমার বইয়ের ল্যাঙ্গুয়েজ অনেক ভালো, আপনি পাশে একটা বই রাখতে পারেন, আমার শিট আর পাশে একটা বই রাখতে পারেন, ইটস এনাফ, এটা হলো মেটেরিয়াল। আর যারা একটু ফাঁকিবাজ, এত বই পড়ার সময় নেই, তার ক্ষেত্রে আমি বলবো হলো যে আপনার টেকনিক হচ্ছে আমার শিট ইউজ করেন, আর আপনার তো গুগল আছে মোবাইলে, কোনো টার্ম না বুঝলে আপনি গুগল সার্চ করেন, ওখানে দেখবেন যে 2-3টা ফরম্যাটে পাওয়া যাবে, কোনো একটা আপনার জন্য সোজা, অথবা আমি আপনাদের জন্য গ্রুপ স্টাডির তো আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, গ্রুপ স্টাডি একটা আলাদা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনার প্রবলেম সাবমিট করে আপনাকে সলিউশন দিয়ে দেওয়া হয়ে যাবে, আপনি যে জায়গাগুলো না বুঝবেন। এই তো মোট কথা, এই সাবজেক্টটা বেশি সিরিয়াস ভাবে নেওয়া যাবে না, সিলেবাসের প্রত্যেকটা অংশ আমি আপনাদেরকে পড়িয়ে দিব, এবং ওই অংশগুলো আপনাকে খুব সংক্ষিপ্ত পরিসরে মনে রাখতে হবে, যাতে পরীক্ষা হলে কোশ্চেন যে অ্যাঙ্গেলেই আসুক আপনি লিখতে পারেন। তাহলে আমাদের প্রথম ক্লাসের আলোচনা এখানেই শেষ, আপনাদেরকে বারবার বলবো যে আপনারা একটু সিলেবাসটা দেখেন, সিলেবাসটা দেখে মাইন্ড সেট আপ করেন, দেন পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে ক্লাস স্টার্ট করবো হলো আমাদের শিডিউলে চলে যাই, আমি ক্লাস আপলোড দেবো হচ্ছে আপনার কম্পারিজন অফ ইংলিশ ল, এটা শিট দেবো এবং এটা ক্লাস দেবো, এবং এটা দিয়ে আপনি পড়া স্টার্ট করবেন। বেস্ট অফ লাক।